বালি হাঁসের দাম কত? বর্তমানে মানুষ শখের বশে শৌখিন পোষা প্রাণীগুলো পুষতে শুরু করেছে। তার ভেতরে সবথেকে জনপ্রিয় হলো শৌখিন বিড়াল বা কুকুরগুলি। কিন্তু আমাদের এই পৃথিবীতে শৌখিন কিছু হাঁস এবং মুরগিও রয়েছে। তার ভেতরে এক শৌখিন হাঁস হলো বালি হাঁস। বর্তমানে অনেকেই এই বালি হাঁস পুষে থাকে। বালি হাঁসের আরেকটি নাম আন্দামান বালি হাঁস। এটি মূলত বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায়, তাই তো একে আন্দামান বালি হাঁস বলা হয়। একে সুন্দা বালি হাঁসের একটি উপপ্রজাতি হিসেবেও ধরা হয়। আন্দামান বালি হাঁসগুলি হলদে দাগযুক্ত গাঢ় বাদামি বর্ণের একটি প্রজাতি। এদের মুখ ও গলা ধূসর বর্ণের এবং চোখে সাদা রঙের গোলাকার অংশ দেখা যায়। এদের চঞ্চু নীলাভ ধূসর বর্ণের এবং কনিনিকা বা আইরিশ লাল বর্ণের হয়ে থাকে। আন্দামান বালি হাঁস ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এবং মায়ানমারের কোকো দ্বীপের একটি স্থানীয় প্রজাতি। এদের সেখানকার ডোবা ও উপহ্রদে দেখা যায়। এছাড়াও ম্যানগ্রোভ অরণ্যের কাছেও এদেরকে দেখা যায়। 1995 থেকে 1998 সালের হিসাব অনুযায়ী এদের সংখ্যা ছিল 500 থেকে 600টি এবং 2005 সালের হিসাব অনুযায়ী এদের সংখ্যা ছিল 674টি। শেষের কিছু শতকে এদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং 2014 সালের সাম্প্রতিক হিসাব অনুযায়ী এদের সংখ্যা ছিল 1000টিরও অধিক। আমাদের দেশের জলাধার, নদী বা পানিতে এদের দেখা যায়। বালি হাঁসগুলি মুক্তভাবে বিচরণ করতে বেশি পছন্দ করে থাকে, কিন্তু এখন মানুষ শখের বশেই এই হাঁসটিকে তাদের বাসায় শখ করে পুষে থাকে। বালি হাঁসের দাম এদের বয়সের ওপর নির্ভর করে। এক জোড়া অ্যাডাল্ট বালি হাঁস আপনি পেয়ে যেতে পারেন 3000 টাকা থেকে 5000 টাকা জোড়ায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।